প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হলো তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় দুইয়ের তোমার জীব জড়। এখানে আমরা যেটা শুরু করব সেটা হলো প্রাণী, প্রাণী থেকে, ঠিক আছে? অর্থাৎ এখানে প্রাণী কী এবং প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা করব। বিভিন্ন রকমের প্রাণী হয়, প্রাণীদের দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো মূলত মানে প্রথমত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, বা প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো মেরুদণ্ডী প্রাণী, আরেকটা হলো অমেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, মনে করো মেরুদণ্ড মানে কিছু হাড় নিয়ে একটা কাঠামো হয়, এটার নামই মেরুদণ্ড। যেমন মনে করো আমাদের পিঠে দেখো হাত দিলে টের পাবা, হ্যাঁ, ছোট ছোট হাড় নিয়ে একটা কাঠামো গঠিত হয় এবং সেটার উপর ভিত্তি করে দেহ গঠিত হয়। তার মানে আমরা হলাম মেরুদণ্ডী প্রাণী। কিন্তু চিংড়ি বা কেঁচু, তোমরা চিংড়ি দেখেছো, চিংড়িতে কিন্তু এরকম মাছের মতো ইয়ে নেই। তোমরা যদি মনে করো বাজার থেকে একটা শোল মাছ বা কোনো মাছ আনে, দেখবা যে কাঁটা, আমরা যেটাকে মাছের কাঁটা বলছি একটা, এটা কিন্তু মেরুদণ্ড, ঠিক আছে? এটা কিন্তু চিংড়িতে থাকে না, তাই না? কেঁচুতেও থাকে না, তেলাপোকায়ও থাকে না। তাহলে এরা হলো অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? তাহলে প্রধানত প্রাণীকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো মেরুদণ্ডী প্রাণী আর একটা হলো অমেরুদণ্ডী প্রাণী। এগুলো কিন্তু বুঝে বুঝে মনে রাখতে হবে, নাহলে কিন্তু আজীবন সমস্যা হয়ে যাবে, সব সময় মনে রাখতে হবে। অমেরুদণ্ডী প্রাণী, দেখো পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, অর্থাৎ এইরকম হাড়ের সমন্বয়ে যে একটা কাঠামো সেটা নাই, ঠিক আছে? যে প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে অনেকে জলে বাস করে, যেমন কেঁচু, চিংড়ি, প্রজাপতি, শামুক অমেরুদণ্ডী প্রাণী। দেখো এগুলো কিন্তু অনেকগুলো স্থলে, যেমন কেঁচু স্থলে বাস করে, আবার চিংড়ি জলে বাস করে, প্রজাপতি স্থলে বাস করে, উড়ে বেড়ায়, তাই না? শামুক জলে স্থলে দুই জায়গায় থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণী, যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ড কী? এই যে পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়, বুঝতে পারছো? এই যে মুরগিরও কিন্তু মেরুদণ্ড আছে, মুরগির হাড় আছে মানে মেরুদণ্ড আছে, বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে আমাদের তো আছে, হ্যাঁ, অন্যান্য যে গরু ছাগল বলো সবার কিন্তু এগুলোর মেরুদণ্ড আছে, এমনকি সাপেরও মেরুদণ্ড আছে, মাছেরও আছে, ঠিক আছে? মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে, মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে, মজবুত করে আর কি। কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী, কুকুর পাখি মেরুদণ্ডী প্রাণী, সাপ, ব্যাঙ মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী। তার মানে মেরুদণ্ডী প্রাণী এইভাবে যদি আসে পরীক্ষায় কোনগুলো মেরুদণ্ডী প্রাণী এবং কোনগুলো অমেরুদণ্ডী প্রাণী তোমরা ছকে আলাদা করো, তাহলে কিন্তু করতে পারবা, কিন্তু কিছু আবার সন্দেহ হবে, এই জন্য তোমাদেরকে জানা থাকতে হবে। যেমন আমি যদি বলি তেলাপোকা, তেলাপোকা কিন্তু অমেরুদণ্ডী, ঠিক আছে? মাকড়সাও অমেরুদণ্ডী, ঠিক আছে? তো এরকম কিছু জিনিস যেগুলো আনকমন সেগুলো তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? বা বুদ্ধি খাটায় কিন্তু এগুলো ব্যাখ্যা বলতে হবে আর কি, মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী। আর মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, অমেরুদণ্ডী কাকে বলে সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? কোন প্রাণীর মেরুদণ্ড আছে, ডান দিকের ছকের মতো তোমার খাতায় একটি ছক তৈরি করো, ছকে তোমার জানা অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীদের নাম লেখো, যে দুই নম্বরে দেওয়া আছে অমেরুদণ্ডী প্রাণী লিখবা, আর ডান পাশে মেরুদণ্ডী প্রাণী। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবা, সহপাঠীদের সাথে আবার এটা নিয়ে আলোচনা করবা। তাহলে এখানে তো আছি যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী এখানেই পাবা, এখান থেকে বসাই দেবা, ঠিক আছে? হ্যাঁ, আবার নিজেরাও চিন্তা করতে পারবা, ঠিক আছে? আমি যে বললাম তোমার বাসায় মাকড়সা, টিকটিকি, হ্যাঁ, আরশোলা বা তেলাপোকা, ঠিক আছে, এগুলো কী, এগুলো কিন্তু তুমি চিন্তা করে বসাইতে পারবা। কেউ যদি বলে যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী, তাহলে এটা কী হবে, এটা কিন্তু বয়ে নাই, তোমাকে চিন্তা করে বসাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মশাও কিন্তু একটা প্রাণী, ঠিক আছে? তার কিন্তু মেরুদণ্ড নাই, তাই না? এরকম মানে আমাদের দেশে কিন্তু মশা আমরা অনেকেই চিনি, তাই না? হ্যাঁ, মশার কিন্তু কোনো হাড়ের কাঠামো বা মেরুদণ্ড নাই, ঠিক আছে? মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, মেরুদণ্ডী, এতক্ষণ শিখছিলাম প্রাণীর শ্রেণীবিন্যাস, একটা ছিল মেরুদণ্ডী আর একটা অমেরুদণ্ডী। এখন দেখবো আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, আমাদের যেগুলো মেরুদণ্ড আছে তাদেরও শ্রেণীবিন্যাস আছে। মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায়, পাঁচটা ভাগ। একটা মাছ উভচর, মাছ কিন্তু উভচর না, ঠিক আছে, সরীসৃপ, যেমন সাপ কিন্তু সরীসৃপ, সাপ, তারপর গিরগিটি, টিকটিকি, টিকটিকি বলা হয় সরীসৃপ, হ্যাঁ, যদিও পা আছে। পাখি আবার অন্যরকম, উঠতে পারে, ডানা আছে বা পাখা আছে, এবং স্তন্যপায়ী, স্তন্যপায়ী প্রাণী একরকম, গরু ছাগল মানুষ এগুলো, ঠিক আছে? এগুলোর সাথে কিন্তু মাছ উভচর, এদের সাথে স্তন্যপায়ী প্রাণীর কিন্তু
আবার মিল নাই, শুধু তিমি মাছ স্তন্যপায়ী। ঠিক আছে, মাছ মাছ অমেরুদন্ডী প্রাণী, পানি সরি মাছ হলো মেরুদন্ডী প্রাণী, আগে বলেছি অমেরুদন্ডী না, মাছ হলো মেরুদন্ডী প্রাণী। কারণ মাছের একটা মানে ওই যে হাড়ের সমন্বয়ে একটা দেখবা আছে, আমরা যেটা কাঁটা বলছি, একদম পুরো মাথা থেকে একদম লেজ পর্যন্ত থাকে, সব মাছেই থাকে প্রায়, বুঝতে পেরেছো, চিংড়ি ছাড়া। ঠিক আছে, হ্যাঁ অনেক মাছে হয়তো দুই চারটাতে না থাকতে পারে, কিন্তু অধিকাংশ মাছে সেটা থাকে। মাছ মেরুদন্ডী প্রাণী, পানিতে বাস করে। মাছের বৈশিষ্ট্য কি, এরা মেরুদন্ডী প্রাণী, পানিতে বাস করে। বেশিরভাগ মাছের দেহে আয়েশি ডাকা থাকে, আয়েশ থাকে, আমার কোনো কোনো মাছে আঁশ থাকে না, যেমন শিং মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, তারপর তোমার সামুদ্রিক অনেক মাছ আছে যেগুলোতে আয়েশ থাকে না, পাখনা নেড়ে এরা পানিতে চলাচল করে। এই যে এদিকে পাখনা আছে, এই যে মাথার দুই পাশে, বুঝছো, মাথার মানে এখানে পাখনা ফুলকা এগুলোর সাহায্যে এরা চলাচল করে পানিতে, বুঝতে পারছো। উভচর, উভচর মানে এরা জলেও স্তরে চলে, জলেও থাকে, স্থলেও থাকে, অর্থাৎ মাটিতেও থাকে আবার পানিতেও থাকে। এরকম প্রাণীকে বলা হয় উভচর, যেমন ব্যাং, সাপ, এগুলো কচ্ছপ, এরকম প্রাণীগুলো উভচর হয়ে থাকে, বুঝতে পারছো। ব্যাং একটি উভচর মেরুদন্ডী প্রাণী, ব্যাং পানিতে ডিম পারে, বুঝছো, ডিম পারে, এরকম ছোট ছোট বাচ্চা হয়, এরপরে বড় হয়ে এরকম হয়। ব্যাঙের জীবন শুরু হয় পানিতে, আবার কিছু ব্যাং পানিতে থাকে, আবার কিছু মাঝে মাঝে মানে মানে শুকনা জায়গায় আসে, আবার কিছু ব্যাং সবসময় শুকনা জায়গায় থাকে, যেমন কোনো ব্যাং বাসায়, বাড়িতে বা অন্ধকারে, অন্ধকার জায়গায় থাকতে এদের পছন্দ হয়, শেষেতে জায়গা, বুঝছো, কোনো ব্যাং, হ্যাঁ ছোটো ছোটো মানে পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, তো ব্যাঙের জীবন শুরু হয় পানিতে, এই ব্যাঙগুলোর জীবন কিন্তু, এদের কিন্তু অধিকাংশ ব্যাঙের জীবন শুরু হয় পানিতে, অর্থাৎ এরা ডিম দিয়ে বাচ্চা পর্যন্ত পানিতে হয়। শিশু ব্যাঙ এবং ব্যাঙাচি পানিতে বাস করে, শিশু ব্যাঙ আর ব্যাঙাচি পানিতে বাস করে, পরে বড় হয়ে স্থলে বাস করে। ঠিক আছে, তবে কিছু কিছু ব্যাঙ আছে এরকম সবুজ রঙের, পানিতেও এরা মাঝে মাঝে বসবাস করতে দেখা যায়, বুঝতে পারছো, তবে সবসময় এরা থাকে না পানিতে। ঠিক আছে, ছোটোবেলায় থাকে, ঠিক আছে, কারণ ওদের ওই যে ডিম পাড়া এবং বাচ্চা দেওয়ার সময়ে এদের পানিতে যেতে হয়, বুঝতে পেরেছো। সরীসৃপ, সরীসৃপ প্রাণীতে ত্বক শুষ্ক, আয়ুযুক্ত, শুষ্ক এবং আয়ুযুক্ত ত্বক থাকে এদের, বুঝতে পেরেছো। টিকটিকি, সাপ, এরা স্থলে ডিম পাড়ে, কিন্তু সরীসৃপ জলে স্থলে বাস করে, এরা জলে স্থলে দুই জায়গায় বাস করতে পারে, যেমন টিকটিকি স্থলেই বাস করে, কিন্তু সাপ জলে স্থলে দুই জায়গায় বাস করতে পারে। কাসিম বা কচ্ছপ জলস্থলে দুই জায়গায় বাস করে, এদের কেউ কেউ পায়ের সাহায্যে চলাচল করে, যেমন টিকটিকি, তারপর কাসিম, সাপ মাটিতে বুকে ভর দিয়ে, ভর দিয়ে চলে। কুমির জীবনের অনেকটা সময় পানিতে কাটায়, কুমির অধিকাংশ সময় পানিতে কাটায় কিন্তু, ঠিক আছে, তার মানে এগুলো হলো সরীসৃপ। ঠিক আছে, পাখি, হাঁস, মুরগি, চড়ুই, ঈগল এরা পাখি, এদের দেহ পালক বা এই যে এগুলো পালকে দেখা, এই যে পালক, বুঝতে পারছো, লোম না কিন্তু পালক থাকে, কবুতর। ঠিক আছে, এদের দেহ পালকে ঢাকা থাকে, এদের দুটি ডানা ও দুটি পা আছে, দুটি ডানা দুটি পা থাকে, পাখি ডিম পাড়ে, বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে, বলতে পারো মুরগি কি পাখি, হাঁস কি পাখি, হ্যাঁ এরাও কিন্তু উঠতে পারে, দেখবা অনেক সময় পাখি, এই ধরনের পাখিও খুব জোরে জোরে তাড়া করলে এরা উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, কিন্তু সবসময় উড়ে না আর কি, যেমন কবুতর বা শালিক পাখি বা চড়ুই পাখি, এগুলো আমরা সচরাচর দেখি থাকি বলে আমি এগুলো বলছি, বা টিয়া পাখি, এগুলো উড়া উড়তে যে পারে আমরা খুব দেখতে পাই, কিন্তু হাঁস মুরগি যে উঠতে পারে এটা আমরা খুব একটা দেখতে পাই না, তবে এরাও উঠতে পারে। ঠিক আছে, তবে এদের মতো এত দক্ষ না, অন্য পাখির মতো চিল বা কাক কবুতরের মতো না, ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, স্তন্যপায়ী, স্তন্যপায়ী মানে যে প্রাণী মানে মায়ের দুধ খায়, এগুলোকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী, যেমন মানুষ, গরু, ছাগল, হ্যাঁ এগুলো, বাদুরও কিন্তু স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এটা তোমরা বাদুর হয়তো স্তন্যপায়ী প্রাণী কিনা, বাদুরকে বাচ্চাকে দুধ খাওয়া কিনা, এটা কিন্তু আমরা দেখতে পাই না, কাজে এই ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে, কিন্তু অনেক সময় পশম লোম থাকে না, যেমন তিমি মাছ, ডলফিন, এদের কিন্তু থাকে না। ঠিক আছে, বাচ্চারা মায়ের দুধ পান করে, তবে অধিকাংশগুলোর ক্ষেত্রেই পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। ঠিক আছে, কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, যেমন বাঘ, গরু, ঠিক আছে, মানুষ, হ্যাঁ
এরা পায়ের সাহায্যে চলাচল করে, তাই না? কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন। এদের কিন্তু আমি বলছিলাম পশম বা লোম থাকে না। কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে, যেমন বাদুড়। ঠিক আছে, তার মানে স্তন্যপায়ী প্রাণী কিন্তু অনেক ধরনের হয়। কোনোটা পানিতে থাকে, কোনোটা স্থলে থাকে, আবার কোনোটা উঠতেও পারে। ব্যাপারটা বুঝতে পারছো? কাছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের পড়ে পড়ে মনে রাখতে হবে। ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য কি আমরা উপরই পেলাম। নিচের দেখানো ছকের মতো একটি কাজ, কিন্তু নিচের দেখানো ছকের মতো একটি ছক তোমার খাতায় তৈরি করো। ছকটা চারটা কলাম, এই পাশে নাম দেয়া আছে মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। তারপর দেখো কোথায় বাস করে দেয়া, তারপর দেহ কী দিয়ে ডাকা থাকে, দেহ কী দিয়ে ডাকা থাকে, যেমন মানুষের দেহ লোম বা পশম থাকে, তাই না? তা কীভাবে চলাচল করে, পা দিয়ে চলাচল করে মানুষ বা গরু ছাগল। কিন্তু পাখি কিন্তু পা দিয়ে চলাচল করে, কিন্তু এরা উড়েও চলাচল করে। ঠিক আছে, উপযুক্ত শব্দ ব্যবহার করে ছকটি পূর্ণ করো, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। মাছ, মাছ কোথায় বাস করে, জলে। দেহ কী দিয়ে থাকে, আয়সে ডাকা থাকে। কীভাবে চলাচল করে, ফুলকার সাহায্যে চলাচল করে, এখানে বলা আছে, তোমরা দেখে নেবা। হ্যাঁ, একটু বুদ্ধি খাটায় খাটায় এই যে এখানে পাবা। এরা পাখনা নেড়ে, পাখনা ফুলকার সাহায্যে চলাচল সাহায্যে চলাচল করে মাছ। বুঝতে পারছো? উভচর, উভচর কোনগুলো কোথায় বাস করে, জল স্থল হয়ে। দেহ কী দিয়ে টাকা থাকে, এই যে উভচর প্রাণী আমরা পড়েছিলাম একটু, তোমার এই যে ব্যাঙ, তারপরে এগুলো উভচর, তাই না? হ্যাঁ, ত্বক দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, মানে এদের ও ত্বকটা অনেক সময় খসখসে, শুষ্ক আয়ের যুক্ত হয়। বুঝতে পারছো? অনেকের, ঠিক আছে, শুষ্ক হয়, যেমন ব্যাঙ, অনেক ব্যাঙ ব্যাঙ। তবে দেহ কী দিয়ে ঢাকা থাকে, এটা চামড়া দিয়ে ঢাকা থাকে আর কি। ঠিক আছে, কীভাবে চলাচল করে, এদের কিন্তু পশম থাকে না, ঠিক আছে, উভচরের। ঠিক আছে, কীভাবে চলাচল করে ওখানেই পাবা, যেমন ব্যাঙের পা আছে। আবার কোনো কোনো উভচর যেমন সাপ বুক দিয়ে চলাফেরা করে। ঠিক আছে, এই ওই ওই জায়গায় সব পাবা। ঠিক আছে, সরীসৃপ কোথায় বাস করে, জলের স্তরে, সব জায়গায় কিন্তু আছে। দেহ কী দিয়ে ডাকা থাকে, ওখানে পাবা কিন্তু, এই যে এখানে আছে, এই যে দেখো সরীসৃপ, এই যে ত্বক শুষ্ক আয়ের যুক্ত, শুষ্ক আয়ের যুক্ত। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওখান থেকে পাবা। পাখির ক্ষেত্রে ওখানে আছে, পাখি কোথায় বাস করে, স্থলে। বুঝতে পারছো? দেহ কী দিয়ে ডাকা থাকে, পাখনা নাকি, চলো পাখনা থাকে কিন্তু পশম, পশম নাকি, এটা কি বলেছে আমরা দেখে আসি। চলো, এই যে পাখি পালক, এদের দেহ পালকে ডাকা থাকে, পালকে ডাকা থাকে, পালক। ঠিক আছে, পশম কিন্তু স্তন্যপায়ী প্রাণীতে। ঠিক আছে, এটা জিনিসটা ভুল করো না। ঠিক আছে, আমি কিন্তু বলেছি পশম, পশম হবে না কিন্তু পাখির ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ, স্তন্যপায়ী, স্তন্যপায়ীর ক্ষেত্রে কোথায় বাস করে, জলের স্থলে উভয়। দেহ কী দিয়ে দেয়, পশম বা লোম দিয়ে। কীভাবে চলাচল করে, নর্মালি পা দিয়ে চলাচল করে। আবার ওই তিমি বা ডলফিনের ক্ষেত্রে কিন্তু অন্যরকম, এটা মাছের মতোই। ব্যাপারটা বুঝতে পারছো? মাছ যেভাবে চলে সেটাই বলতে হবে। ঠিক আছে, তবে নর্মালি পায়ের সাহায্যে চলাফেরা করে। ঠিক আছে, এখন আসি অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, মানে অন্যান্য জীবের সাথে মানুষের সম্পর্ক। মানে অন্যান্য জীব বলতে কী বোঝায়, এখানে উদ্ভিদ, গাছপালা এবং পশু পাখির সাথে আমাদের কী সম্পর্ক সেটাই বোঝাচ্ছে। বেঁচে থাকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণীকে খাবার খেতে হয়। মানুষ এবং অন্যান্য প্রাণী, গরু ছাগল, এগুলোর খাবার খেতে হয়। কোনো কোনো প্রাণী খাদ্য হিসেবে অন্য প্রাণীদের খায়, যেমন আমি বলেছি যে কিছু প্রাণী যেমন কুকুরও কিন্তু অন্য প্রাণীদের খেতে পারে, মনে করো মাংস দিলে খায় ফেলে। ঠিক আছে, মানুষও অন্য প্রাণীকে খায়, তাই না? হ্যাঁ, আবার কিছু প্রাণী শুধু অন্য প্রাণী খেয়ে থাকে, গাছপালা পাতা খায় না। বুঝতে পারছো? হিংস্র প্রাণী যেগুলো, কিছু যেমন হায়না, ঠিক আছে, তারপর সিংহ, বাঘ, এগুলো নর্মালি মানে অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। কিছু প্রাণী উদ্ভিদ, ফল ও ঘাস খেয়ে থাকে, যেমন আমরা উদ্ভিদ খাই, ফল খাই, আবার গরু ছাগল এগুলো ঘাস লতা পাতা খায় কিন্তু। ঠিক আছে, তাহলে একটা কিন্তু আরেকটার উপর পুরোপুরি নির্ভরশীল। ঠিক আছে, খাদ্য ও খাদক, তার মানে খাদ্য কোনটা যেটা খায়,
আর খাদক হলো যে খায়, ঠিক আছে? তার মানে গরু ঘাস খাচ্ছে, তাহলে গরুটা এখানে খাদক আর ঘাস হলো খাদ্য। মানুষ গরু খায় বা মাংস খায়, তাহলে দুধ খায়, তাহলে খাদ্য হলো মাংস দুধ আর মানুষ হলো খাদক, ঠিক আছে? বুঝতে পারছো? হরিণ খরগোশ এবং ছোট ছোট পাখি ঘাস ফল খায়, ঠিক আছে? অনেক ফল এরা খায়। হরিণ ও খরগোশ আবার বাঘের খাদ্য, হরিণ আর খরগোশ আবার বাঘের খাদ্য, তার মানে বাঘ এদের খায়। খরগোশ ও ছোট পাখি আবার বাজ পাখির খাদ্য, খরগোশ আবার ছোট পাখির বাজ পাখি খায়, ঠিক আছে? চিলের মতো উড়ে এক ধরনের বড় বাজ পাখি, ঠিক আছে? ওগুলো খরগোশও খায়, ছোট পাখিও খেয়ে ফেলে। এভাবে জীবজগতের সর্বত্রে খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক আছে। এসে যেমন ঘাস, ঘাস কিন্তু খাদক না, খাদ্য। গরু খাচ্ছে, ঠিক আছে? আবার গরুকে আমরা মানুষ খাচ্ছি, তাহলে আমরা কিন্তু খাদক, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, আর এগুলো হলো খাদ্য, গরুর দুধ, মাংস, ঠিক আছে? মুরগির ডিম, মুরগি, এগুলো আমরা খাই, তাহলে আমরা হলাম এগুলোর খাদক আর ওগুলো হলো খাদ্য। আবার ওগুলোও কিন্তু, যেমন মুরগি মনে করো দানাদার খাবার খায়, মনে করো গম খায় বা শস্য দানা খায়, তাহলে এখানে শস্য দানা বা গমটা হলো খাদ্য আর মুরগি হলো খাদক, বুঝতে পারছো? গরুর ক্ষেত্রে গরু ঘাস, লতাপাতা, হ্যাঁ, এগুলো খায়, কাজে গরু হলো খাদক আর ঘাস লতাপাতা হলো খাদ্য, ঠিক আছে? আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী কিন্তু অতি গুরুত্বপূর্ণ। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং সে সালোক সংশ্লেষণ একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় সে তোমার বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি নিয়ে সূর্যের আলোকে ব্যবহার করে সবুজ উদ্ভিদ, মানে তার পাতায় থাকে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য দিয়ে সে নিজে ছোট থেকে বড় হয় এবং বেঁচে থাকে, ঠিক আছে? এবং খাদ্যের অবশিষ্ট অংশ সে মানে বিভিন্ন শস্য বা ফল ফল ফসল হিসেবে জমা রাখে, যেগুলো প্রাণী খায়, ঠিক আছে? এই যে মনে করো আম, আপেল বলো, কমলা বলো, লিচু বলো, এগুলো কিন্তু উদ্ভিদ থেকে, উদ্ভিদের জমানো মানে খাদ্য, এটা আমরা প্রাণীরা খেয়ে থাকি, তাই না? বেঁচে অনেক প্রাণী কিন্তু এরকম উদ্ভিদ থেকে অনেক ফল আছে, পাখিরাও খায়, বুঝতে পারছো? হ্যাঁ, যেমন আম কিন্তু অনেক পাখিও খায়, তাই না? মানুষও খাচ্ছে, তার মানে পাখিও কিন্তু এ আম খাচ্ছে, তার মানে পাখি প্রাণী, তার মানে সে উদ্ভিদের উপর কিন্তু নির্ভরশীল, তাই না? আবার আমরা ঘর বাড়ি বানাই, তাই না? থাকার জন্য ঘর বাড়ি বানাই, তাহলে এই ঘর বাড়ি বানাইতে কি কাঠ ব্যবহার করি, তাহলে সেই কাঠ আমরা গাছ থেকে পাই, তাহলে দেখতে পেয়েছো আমরা কিন্তু শুধু খাদ্যের জন্য যে উদ্ভিদের উপর নির্ভরশীল তা না, আমরা মানে চলাফেরার জন্য দেখো নৌকা বানাচ্ছি, আসবাবপত্র বানাচ্ছি, তারপরে তোমার রিক্সা, ভ্যান, এইসব বানাতেও আমরা কাঠ ব্যবহার করি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? ঘর বাড়ি বানাতে ব্যবহার করি, তাহলে আমরা ভিন্ন কাজে কিন্তু উদ্ভিদকে ব্যবহার করে থাকি। উদ্ভিদকে যদি শুধু খাই তা না, কিন্তু উদ্ভিদ থেকে প্রাপ্ত কাঠকে আমরা আবার প্রয়োজনীয় অন্যান্য কাজে ব্যবহার করে থাকি, তার মানে আমরা কিন্তু পুরোপুরি উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার আমাদের প্রাণীর উপরও কিন্তু, মানে প্রাণীর উপরও কিন্তু উদ্ভিদ নির্ভরশীল, কারণ প্রাণী তোমার অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে খাদ্য তৈরি করে। তাহলে প্রাণী আসলে, উদ্ভিদ আসলে খাদ্যের জন্য, হ্যাঁ, অনেক সময় নিজের পরিচর্যার জন্য প্রাণীর উপর নির্ভরশীল। অনেক উদ্ভিদ আছে নিজে নিজে ভালোভাবে হতে পারে না, এই জন্য প্রাণীর সহায়তা লাগে, ঠিক আছে? হ্যাঁ, আবার আমরা যে প্রাণী সবসময় উদ্ভিদ হতে সহায়তা করি তা না, আমরা প্রাণী অনেক সময় উদ্ভিদকে ধ্বংসও করে ফেলি, ঠিক আছে? প্রয়োজনে অপচয়, অপ্রয়োজনে, তাই না? তাহলে চলো আমরা দেখি এখানে কী আছে। বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়, খাবার আসে উদ্ভিদ ও প্রাণী থেকে, খাবার উদ্ভিদ এবং প্রাণী থেকে আসে। মানুষের পরার জন্য পোশাক এবং থাকার জন্য ঘর বাড়ি দরকার। পোশাক, আমাদের পোশাকও কিন্তু তৈরি হয়, মনে করো কোনো কোনো পোশাক হয় তুলা থেকে, মানে কটন থেকে তৈরি হয়, তো কটন কিন্তু, তুলা কিন্তু এক ধরনের গাছ থেকে পাওয়া যায়, আবার পাট থেকেও কাপড় তৈরি করা যায়, ঠিক আছে? তাহলে আমাদের পোশাক এবং ঘর বাড়ি থেকে কাঠ পাই, তার মানে কাঠের জন্য আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হয়, পোশাকের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। পোশাকের জন্য কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ, শুধু যে তুলা থেকে, কটন থেকে তৈরি হয় না, অনেক সময় অনেক উদ্ভিদের চামড়া থেকেও সেগুলো তৈরি হয়, ঠিক আছে? প্রাণীর চামড়া অথবা লোম থেকে পোশাক তৈরি হয়, বলা আছে প্রাণীর চামড়া অথবা লোম থেকেও পোশাক তৈরি হয়। অনেক সময় শুনবো আছে
বলে যে তোমার এই প্রাণীর চামড়া থেকে আমার এই জ্যাকেটটা বানানো হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, যে ভেড়ার চামড়া থেকে বানানো হয়েছে। আসলে চামড়া দিয়ে আসলে আমরা আবার জুতাও বানাই কিন্তু, ঠিক আছে, জ্যাকেট বানাই, জুতা বানাই, ঠিক আছে, মানি ব্যাগ বানাই। তাহলে কিছু আছে প্রয়োজনীয় জিনিস, আর কিছু এত প্রয়োজন না, কিন্তু এরপরও এগুলো আমরা কিন্তু উদ্ভিদের উপর বা প্রাণীর উপর এগুলোর জন্য নির্ভরশীল। ঘরবাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করা হয়। মানুষ তার প্রয়োজনে অনেক কিছু উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকে। তার মানে এখান থেকে বুঝতে পেরেছো তোমার আশপাশে কী থেকে আমরা কী পাই, একটা ছত তৈরি করে লিখে ফেলতে পারো, ঠিক আছে। এখানে দেখো আলোচনা, মানুষ কীভাবে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, এখানে এখানে আছে। হ্যাঁ, তাহলে তোমরা তোমার কাজ দিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো, সহপাঠীদের সাথে এটা নিয়ে শ্রেণী সহপাঠীদের সাথে আলোচনা করো, ঠিক আছে। এখন আসি আমরা অনুশীলনে, তাহলে বুঝতে পারবা আমরা কীভাবে সমাধান করতে হয় সেটা। জীব এবং জ্বর মিলেই আমাদের পরিবেশ, এটা একদম প্রথম ই ছিল। চলো আমরা চলে যাই, প্রথমে কোথায় আছে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, তোমাদের সহজ হবার জন্য। বই পড়ে পড়ে নিজেরা বের করে ফেলবা, হ্যাঁ, একদম প্রথমে এই চ্যাপ্টারের এই যে এখানে দেখো, এই যে এখানে বাবা গাছপালা, এই যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখানে আমাদের চারপাশে আমরা যা যা দেখি সেগুলো জীব এবং জড় এই দুই ভাগে ভাগ করা যায়। তার মানে পরিবেশ আসলে জীব এবং জড় নিয়েই কিন্তু তৈরি, তাই না? হ্যাঁ, এটাই কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ শুরুতে বলেছিলাম আমাদের চারপাশে যা কিছু আছে তার কিছু জীব কিছু জড়, ঠিক আছে। কাজে পরিবেশ, কিন্তু পরিবেশের উপাদানগুলো কোনোটা জীব হবে কোনোটা জড় হবে। তারপর জীবের বেঁচে থাকার জন্য কি দরকার হয়, দরকার হয় খাদ্য, পানি এবং বায়ু। এটা কিন্তু আছে জীবের, জীবের ক্ষেত্রে পাবা তোমরা, ঠিক আছে। জীব কোথায় আছে দেখো, এই যে জীব, জীব এই যে মানুষ, এই যে দেখো জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন, তাই না? একদম শুরুতেই জীব যেখানে আছে ওখানেই পাবা, একদম শুরুতেই, জীবের শুরুতেই, ঠিক আছে। তারপর তোমাদের চিংড়ি এবং কেঁচু, এরা হলো অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। এটা দেখবা মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী তে পাবা। মানুষ, মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল, মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। এই যে এখানে শেষ এসে আছে, বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়, খাবার আসে উদ্ভিদ ও প্রাণী থেকে। তার মানে মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। আর এর আগের প্রশ্নটা ছিল কি, চিংড়ি কেঁচু অমেরুদণ্ডী প্রাণী, এই যে এখানে পাবা মেরুদণ্ডী অমেরুদণ্ডীর পার্থক্যে পাবা, ঠিক আছে। মেরুদণ্ড নাই, এই যে এখানে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী, এই যে এখানে আছে অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। চিংড়ি কিছু প্রজাপতি শামুক, ঠিক আছে। তারপর তোমরা চলে যাও টিক চিহ্নেতে, আমরা চলে যাই সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। নিচের কোনটি জীব, মরিচ গাছ, বাড়ি, রিক্সা, এরোপ্লেন। দেখো এখানে মরিচ গাছ, এটা কিন্তু ছোট চারা থেকে সে বড় হয়, ঠিক আছে, এটা উদ্ভিদ। তাহলে জীব হলো উদ্ভিদ এবং প্রাণী হতে পারে, তাহলে মরিচ গাছ। বাড়ি কিন্তু আমরা নিজেরা বানাই, জ্বর, রিক্সাও, এরোপ্লেনও, ঠিক আছে, জ্বর, জ্বর পদার্থ। কোনটি বৃদ্ধি পায়, মোটর গাড়ি বৃদ্ধি পায় না, কবুতর বৃদ্ধি পায়, কারণ কবুতর জীব। চেয়ার বৃদ্ধি পায় না, পাথর বৃদ্ধি পায় না, তার মানে খ, কবুতর, ঠিক আছে। হ্যাঁ, জীব জ্বরও কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবা তোমরা। নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক মানে যেটা ফুল দেয় না, যে উদ্ভিদ ফুল দেয় না, তাহলে ডেকি শাক, ডেকি শাক, মশ, এগুলো অপুষ্পক উদ্ভিদ, মনে রাখতে হবে। আম, শাপলা, ধান, এগুলোতে কিন্তু ফুল ফুল হয়, ঠিক আছে। তাহলে অপুষ্পক উদ্ভিদে ওখানে পাবা, এই যে দেখো আমি দেখাই দিই, সপুষ্পক অপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস ছিল ফুল অনুযায়ী, ঠিক আছে, আকার আকৃতি না, পুষ্প মানে ফুল কোনটা দিচ্ছে কোনটা দিচ্ছে না, এই যে দেখো অপুষ্পক এবং সপুষ্পকে এখানে আছে, ঠিক আছে। হ্যাঁ,
বুঝতে পারছ? এটা হলো তোমাদের পৃষ্ঠা নাম্বার 10, ঠিক আছে? 10 নাম্বার পৃষ্ঠার উপরের দিকে পাবা, ঠিক আছে? তারপর তোমাদের জীব ও জড়ের 5টি করে উদাহরণ দাও, উদাহরণ দেবা, জীব এবং জড়ের 5টি করে উদাহরণ, ঠিক আছে? হ্যাঁ, একেবারে সহজ জিনিস। মেরুদণ্ডী প্রাণীদের কি কি শ্রেণীতে ভাগ করা যায়? মেরুদণ্ডী প্রাণীদের কি কি শ্রেণীতে ভাগ করা যায় সেটা, হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণীতে 5টা শ্রেণীতে যে ভাগ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, পাখি, সরীসৃপ, উভচর, এগুলো, ঠিক আছে? আবার দেখাই দিচ্ছি তোমাদের, এই যে এখানে পাবা, এই যে মেরুদণ্ডী প্রাণীতে 5টি দলে ভাগ করা যায়, মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, হ্যাঁ, এটা পাবা তুমি 12 পৃষ্ঠায়, ঠিক আছে? 12 পৃষ্ঠার উপরে, ঠিক আছে? তারপর আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায়, যেমন বিরোধ, গুল্ম, এগুলো 3 ভাগে। চলো আমরা দেখে আসি কত নম্বর পাতায় আছে এটা উদ্ভিদকে কিন্তু, হ্যাঁ, আকার ও কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস। এই যে দেখতে পাচ্ছ, এই যে বিরোধ লাল কালি দিয়ে দেওয়া আছে, বিরোধ, গুল্ম ও বৃক্ষ, ঠিক আছে? এটা পৃষ্ঠা নাম্বার হলো তোমার 10, 10 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি থেকে শেষ দিকে পাবা, ঠিক আছে? মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল শেষ অংশটাই পাবা, এই যে মানে চাপ মানে অধ্যায়ের শেষেই পাবা, মানুষ কৃষির উপর, এই মানুষ কিন্তু প্রাণী, তাহলে মানুষ কি খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, কারণ মানুষ সরাসরি কিছু খাদ্য খেয়ে থাকে, আবার কিছু উদ্ভিদ, মানুষ সরাসরি কিছু উদ্ভিদকে খাদ্য হিসেবে ব্যবহার করে, আবার কিছু উদ্ভিদ থেকে দেয়া শস্য, ফল, ফসল, এগুলো খেয়ে মানুষ বেঁচে থাকে, তাই না? আবার মানুষ পোশাক এবং থাকার জন্য ঘরবাড়ির প্রয়োজন, মানুষের পোশাক এবং ঘরবাড়ি, মানুষের পড়ার জন্য পোশাক এবং থাকার জন্য ঘরবাড়ি প্রয়োজন। পোশাক কীভাবে তৈরি হয়, ঘরবাড়ি কীভাবে তৈরি হয় এখান থেকে বলবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, হ্যাঁ, সুন্দরভাবে গুছিয়ে 14 নম্বর পৃষ্ঠায় পাবা, ঠিক আছে? এরপরে হলো উদ্ভিদ ও প্রাণীর 3টি পার্থক্য, উদ্ভিদ ও প্রাণীর 3টা পার্থক্য। উদ্ভিদ কি নিজের খাদ্য নিজে চুরি করতে পারে? 2 নম্বর দিয়ে দিতে পারো, উদ্ভিদ চলাচল করতে পারে না। উদ্ভিদ কি শ্বাস নিতে মানে প্রাণী, প্রাণীর ক্ষেত্রে বলবা প্রাণী চলাচল করতে পারে, হ্যাঁ, নিজের খাদ্য আবার নিজে তৈরি করতে পারে না, প্রাণী নিজের খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। আর উদ্ভিদ কী করতে পারে মানে বংশবৃদ্ধি ঘটে 2টারই, কাজে এটা দেওয়ার দরকার নাই বলবা, যেটা মূল জিনিস। আমরা চলে যাই, দেখাই দিই তোমাকে ভালো করে, তাহলে সহজ হবে। উদ্ভিদ প্রাণী উদ্ভিদ, এই যে দেখো উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকে, উদ্ভিদে ফুল ও ফল হয়, কোনো কোনো উদ্ভিদের শাখা প্রশাখা হয়, মানুষ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, পৃথিবীতে অনেক ধরনের উদ্ভিদ আছে, এটা দরকার নাই, উদ্ভিদ আছে এটা। আর প্রাণী, এই যেখানে পাবা উদ্ভিদ প্রাণী, এটা এই পৃষ্ঠায় আসলে পাবা, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 8-এ পাবা, ঠিক আছে? এখানে সুন্দর করে 3টা পার্থক্য নিয়ে নেবো, 3টা পার্থক্য এখান থেকে অনেকগুলো আছে, বুঝতে পারছো? এই যে দেখো উদ্ভিদ, উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না, প্রাণীর মতো খাবার খায় না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কিন্তু প্রাণী আবার পারে না, ঠিক আছে? এখান থেকে সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবা 3টা, ঠিক আছে? 4-5টা লিখে ফেলবা, 3টা মনে থাকতে হবে। তারপর আমাদের আসি নিচের ছক উল্লেখ করে প্রাণীদের বৈশিষ্ট্যগুলো ছকে লেখো। গরু কোথায় বাস করে? স্থলে। দেহ কী দিয়ে ঢাকা থাকে? লোম দিয়ে। কীভাবে চলাফেরা করে? পা দিয়ে। দোয়েল, তাই না, কোথায় বাস করে? স্থলে। রুই কোথায় বাস করে? জলে। দোয়েলের দেহ কী দিয়ে থাকে? এটা কিন্তু পাখি, তাহলে পাখির দেহ কী দিয়ে ঢাকা থাকে? কীভাবে চলাফেরা করে? দেবা। রুই কীভাবে চলাফেরা করে? মাছে, মাছে পাবা, ঠিক আছে? দেহ কী দিয়ে ঢাকা থাকে? ওই মাছের অংশ পাবা, ঠিক আছে? টিকটিকি কোথায় বাস করে? টিকটিকি কিন্তু স্থলে বাস করে। দেহ কী দিয়ে ঢাকা থাকে? ত্বক, মনে করো শুষ্ক ও খসখসে, এখানে এ আছে তোমার বলবা আর কি, টিকটিকি দেহটা কী দিয়ে থাকে? খসখসে ত্বক দিয়ে, শুষ্ক ও খসখসে ত্বক দিয়ে ঢাকা থাকে। কীভাবে চলাচল করে? পা দিয়ে চলাচল করে, কচ্ছপ, ঠিক আছে? এটা পাবা তোমাদের, আমি বলে দিই
হ্যাঁ, এই কচ্ছপ আর টিকটিকি এক জায়গায় পাবা, যেখানে কচ্ছপ এবং টিকটিকির ছবি আছে। এটা হলো তোমাদের সরীসৃপ একটা অংশ আছে, এই যে এখানে সরীসৃপ, ঠিক আছে, এই যে এখানে পাবা। হ্যাঁ, শুষ্ক আয়ুষযুক্ত এটা। হ্যাঁ, ঠিক আছে, এখানে পাবা কচ্ছপ এবং টিকটিকির ক্ষেত্রে। আর অন্যগুলো তো আমি বলে দিয়েছি। এরপর তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই করবা, পরামর্শ থাকলেও আমাকে বলবা, ঠিক আছে, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে সেভাবেই বোঝাবার চেষ্টা করবো, ঠিক আছে। রুই মাছের অংশ পাবা, দোয়েল পাখির অংশ পাবা, গরু হলো মেরুদন্ডী প্রাণীর অংশ পাবা, ঠিক আছে। তাহলে এই ছকটা সম্পন্ন করবা। এবং এইরকম ছক যদি তোমাদের অন্য মানে বইয়ের বাইরেও আসে, মানে সরি, যেখানে অনুশীলনীর বাইরেও আসে, তাহলে কিন্তু পারবা, ঠিক আছে। যে অনুশীলনীর বাইরে থেকে যদি দেওয়া হয় যে কোনো পার্ট থেকে, তাহলে তোমরা পারবা আশা করি, ঠিক আছে। কাজে তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সুন্দরভাবে পড়ে পড়ে তারপর অনুশীলনী সমাধান করতে চেষ্টা করবা, ঠিক আছে। আশা করি মনোযোগ দিয়ে করলে সবই পারবা, ঠিক আছে। তাহলে ভালো থেকো।